ইতিহাস ঐতিহ্যের সাথে মিলেমিশে দাঁড়িয়ে আছে খান জাহান আলী জামে মসজিদ। এটি যশোর জেলার অভয়নগর উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ও বাংলাদেশের একটি সংরক্ষিত পুরাকীর্তি। এটি উপজেলা সদর থেকে দক্ষিণে ধুলগ্রাম নামক ভৈরব নদীর পাড়ে অবস্থিত। মসজিদটির দেওয়ালের ভেতরে কোনো শিলালিপি পাওয়া যায়নি, তবে প্রত্নতত্ত্ববিদগণ এর স্থাপত্যশৈলী দেখে অনুমান করেন এটি খান জাহান আমলে নির্মিত হয়েছে। স্থানীয় জনশ্রুতি অনুসারে খান জাহান আলী বাগেরহাট থেকে ১২ জন মুসলিম সাধক নিয়ে কসবা যাওয়ার সময় এই মসজিদটি নির্মাণ করেন। তবে অনেকে মনে করেন এটি খান জাহান কর্তৃক সরাসরি নির্মিত নয়, তার কোনো অনুগত সাধকই এই মসজিদটি নির্মাণ করেন। এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার নির্মিত মসজিদটির বহির্ভাগ ও অন্তর্ভাগের আয়তন যথাক্রমে ২৮ ফুট ৬ ইঞ্চি ও ২৮ ফুট ৬ ইঞ্চি এবং ৬ ফুট ১৯ ইঞ্চি ও ১৬ ফুট ১০ ইঞ্চি। মসজিদের দেওয়ালের পুরুত্ব ৫ ফুটের কাছাকাছি। মসজিদটির পশ্চিম পাশে দেওয়াল ব্যতীত অন্য সকল দেওয়ালে একটি করে প্রবেশদ্বার রয়েছে। এর মেহরাবের সংখ্যা ১টি। এছাড়াও চার কোণে ৪টি মিনার রয়েছে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংরক্ষণ করার পর সংস্কারে উদ্যোগ গ্রহণ করেছিলেন, তবে বর্তমানে মসজিদটি প্রায় ধ্বংস অবস্থায় পড়ে রয়েছে।